তাহলে দেখো আমরা তিন নম্বরে পেয়েছিলাম যে বর্গীয় জয়ের মানে আত্ম অয়ের পরে যদি ক্ষিয় বা বর্গীয় জয়ে ইয় থাকে তাহলে সেটা কি হবে যে অটা উকারে পরিণত হবে। এরপরে আমরা চার নম্বর দেখি যে চার নম্বরে বলা আছে যে শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে যদি ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি অ থাকে এবং ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ কি হবে উকারের মতো হবে। যেমন মসৃণ, তাহলে দেখো এখানে হলো ময়ের সঙ্গে কি ছিল অ ছিল এবং তারপরে কি আছে এখানে ঋকার আছে, এই অ এর পরে ঋকার থাকার কারণে এখানে অটা কি হয়েছে উকারে পরিণত হয়েছে। যদি আমরা এখানে বলি যে যদি হলো যকৃত বলতাম, যদি যকৃত বলতাম, যকৃত বলতাম তাহলে এই জয়ের সঙ্গে একটা অ আছে এবং ঋকার আছে তাহলে আমাদের ওই উচ্চারণটা কি হতো যকৃত হতো। দেখো বর্গীয় জয় ওকারে জ ক কয়ের ইকারে কি আর হলো ত, তার মানে কি যে এই জ অটা কি হয়েছে এখানে উতে পরিণত হয়েছে। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো দেখো পাঁচ নম্বর, পাঁচ নম্বরে বলা আছে যে শব্দের শুরুতে বা শব্দের প্রথমে যদি র ফলাযুক্ত অ থাকে, শব্দের শুরুতে যদি র ফলাযুক্ত অ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হবে বা ওকারের মতো হয়ে থাকে। দেখো গ্রহ, তাহলে এখানে আমরা গয় হলো গয়ের সঙ্গে একটা অ আছে এবং তার সাথে র ফলা আছে তাহলে এই র ফলাযুক্ত অ হওয়ার কারণে এখানে কি হয়েছে উতে পরিণত হয়েছে। যখন আমরা উচ্চারণ লিখবো তখন আমাদেরকে অবশ্যই এরকম উচ্চারণ লিখতে হবে। এরপরে যেটা আছে হলো ব্রত, তাহলে এখানে বয়ের সঙ্গে অ ছিল এবং সেই অটা র ফলাযুক্ত সেই কারণে এখানে কি হয়েছে উতে পরিণত হয়েছে। তাহলে শব্দের প্রথমে র ফলাযুক্ত অ ছিল সেই কারণে এগুলো উতে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদ্য অয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দের শুরুতে প্রথমে এক নম্বর নিয়মে পেয়েছিলাম যে শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি হস্যই বা দীর্ঘইকার বা হস্য বা দীর্ঘকারের যে কোনো একটি থাকে তাহলে সেই অটা কি হবে উতে পরিণত হবে। তারপরে আমরা পেয়েছিলাম যে শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি জ ফল, যদি জ ফলা থাকে তাহলে সেই অটা উতে পরিণত হবে। তারপরে আমরা পেয়েছিলাম যে শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি কি থাকে বর্গীয় জয়ও থাকে কিংবা ক্ষিও থাকে তাহলে সেই অটা কি হবে উতে পরিণত হবে। তারপরে আমরা পেয়েছিলাম যে র ফলাযুক্ত যদি কি থাকে অ থাকে তাহলে সেই অটা উতে পরিণত হবে এবং যদি শব্দের শুরুতে অ থাকে এবং তারপরে যদি ঋকারযুক্ত কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অটা উতে পরিণত হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কি করবে ব্যাকরণ বই খুলে দেখবে যে উচ্চারণের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দর করে কি করা আছে যে নিয়ম অনুযায়ী দেওয়া আছে। যেহেতু আমাদের কি করতে হবে যে কোশ্চেনে সব সময় বোর্ডের যে পরীক্ষাগুলি হয়ে থাকে বা কলেজের যে পরীক্ষাগুলি হয়ে থাকে প্রত্যেকটাতেই পাঁচটি করে নিয়ম লিখতে হয়, তো সেই জন্য আমি তোমাদেরকে পাঁচটি করে নিয়মই দেখালাম। তাহলে আমরা আজকে যে অংশটা দেখলাম এই অংশটা সবাই কি করব, যারা পরীক্ষার্থী আছি তারা তো অবশ্যই বেশি বেশি করে চর্চা করব আর যারা আমরা দ্বাদশে উঠেছি তারাও এই অংশটা আমরা ভালো করে কি করব আবার রপ্ত করব। যদিও আমরা একাদশে করেছি তাহলে কি যে আমাদের এটা বোঝার ক্ষেত্রে আরো বেশি মনে রাখার ক্ষেত্রে সহজ হবে। তো ঠিক আছে, সবাই কি করবে যে ঘরে থাকবে এবং সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।